আশা করি সকলে ভালো আছেন। অ্যান্থি নেটওয়ার্কের কিন্তু কেওয়াইসি অলরেডি দিয়ে দিয়েছে, আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে চলে আসেন, ইউটিউব চ্যানেলে চলে আসলেই আমার হচ্ছে ভিডিওতে দেখবেন যে আমি অ্যান্থি নেটওয়ার্ক নামে এই যে ভিডিওটা দিয়েছি 3 দিন আগে, ঠিক আছে। তো অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা মাইনিংটা চালু করবেন, কারণ এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ যারা মাইনিং জগতে আসছেন এবং মাইনিং করে একটা ভালো ফ্রিতে ইনকাম করতে যাচ্ছেন, তাদের জন্য এইটা খুবই ভালো একটা সাইট। তো অ্যান্থি অবশ্যই আপনারা এটা ইনস্টল করবেন এবং এখান থেকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি সরাসরি অ্যান্থি অ্যাপে চলে যাচ্ছি। এখান থেকে আমি সরাসরি অ্যান্থিটা অন করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি বর্তমান লেভেল 2-তে আছি। আপনারা এখান থেকে প্রত্যেক দিন 5 ঘন্টা পরপর মাইনিং করবেন, যদিও এটা 3 ঘন্টা পরপর যে এখান থেকে আমরা মাইনিং করতে পারবো, যে এটা 3 ঘন্টা পরপরই মাইনিং করি এবং এখান থেকে একটা ইনকাম কিন্তু হচ্ছে। সো এখন আমি আপনাদেরকে কেওয়াইসিটা দেখাবো, যে কেওয়াইসিটা করলে আমরা যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 120 হচ্ছে জেম আর কি টোকেনটা হয়ে গেছে, এটা উইথড্র করা যাবে। তো আপনাদের অবশ্যই কী করতে হবে, কেওয়াইসি করতে হবে। কেওয়াইসির জন্য আপনারা এখান থেকে আপনার সেটিংসে অপশনটা আছে, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা মেন যে নেটওয়ার্ক এখানে চলে আসবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা এই জায়গাতে ক্লিক করবেন, এটা আমি কেটে দিচ্ছি, এবং এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমরা লেভেল 3-র পথে আছি এবং এখান থেকে আমার কিন্তু এই যে আর 8টা টোকেন হলে আমি লেভেল 3 কমপ্লিট করব। এবং এখানে কিন্তু দেখেন কেওয়াইসি দেখাচ্ছে নট ইয়েট, হ্যাঁ। তো আমি কেওয়াইসিটা করে দেখাচ্ছি আপনাদেরকে। কেওয়াইসির জন্য এখান থেকে আপনি ক্লিক করবেন, এই কেওয়াইসির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে আপনাদের কিন্তু এখানে কেওয়াইসিটা চলে আসবে, দেখেন কেওয়াইসি আপলোড ফটো। তো এখান থেকে বলছে ক্লিয়ার ফ্রন্ট ফেস ফটো রিকোয়ার্ড এবং নো গ্লাসেস হ্যাট এবং অর মাস্ক। এখানে বলছে ক্যাপচার ইন এ ওয়েল লিট এনভায়রনমেন্ট, তাহলে আপনাকে বলছে যে আপনার মাথায় কোনো টুপি থাকা যাবে না, চোখে কোনো গ্লাস থাকা যাবে না এবং একটা ক্লিয়ার ফটো আপনাকে নিতে হবে, সুন্দরভাবে আলোর সামনে সুন্দর একটা এনভায়রনমেন্টে আপনাকে ছবিটা নিতে হবে, ঠিক আছে। তো ছবিটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ক্যামেরা ওপেন করে দিবেন। ক্যামেরা ওপেন করে দিয়ে আপনি এখান থেকে সেলফি ক্যামেরাটা অন করবেন। অন করার পরে সুন্দরভাবে একটা ছবি নিতে হবে, তা আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা আমার প্রান্ত টেকের সাবস্ক্রাইবার আছেন, আপনারা জানেন যে আমি নতুন একটা চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে প্রান্ত টেক প্রো। আপনারা জাস্ট ইউটিউবে এসে সার্চ করবেন প্রান্ত টেক প্রো, তাহলে কিন্তু একদম একটা নতুন চ্যানেলে যে দেখতে পাচ্ছেন প্রান্ত টেক প্রো নামে খুলেছি। এবং এইখানে শুধু আমি হচ্ছে আর্নিং রিলেটেড ভিডিওগুলো দিব। আপনারা যারা আমার আগের চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, তারা সবাই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন। সেখানে আপনারা দেখতে পাবেন যে আমি এখানে কিন্তু একদম জিরো থেকে একদম মনে করেন আর্নিং রিলেটেড ভিডিওগুলো দিচ্ছি, এবং যেগুলো আপনার হচ্ছে খুব ভালো ইনকাম সাইটগুলো আমি বেছে বেছে এখানে দিব। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা সবসময় আর্নিং রিলেটেড আপডেট ভিডিওগুলো পাবেন। ধন্যবাদ। ভিডিও ডেসক্রিপশন এবং আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্ক দিয়ে রাখবো চ্যানেলটির। আপনারা জাস্ট সার্চ করতে পারেন প্রান্ত টেক প্রো লিখে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেও আপনি পেয়ে যাবেন। ছবিটা নেওয়া হয়ে গেল, তারপর এখান থেকে আমরা এই যে এটা আপডেটে ক্লিক করে দিব। আপডেটে ক্লিক করে দিলে কিন্তু এটা আপডেট নিয়ে নেবে এবং ছবিটা এখন সুন্দরভাবে এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ছবিটা দেওয়ার পরে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। এই অপশনটাতে আসার পর এখানে বলছে দেখেন ইউজার ভেরিফিকেশন, এবং এখানে বলছে যে এই যে ফলো দ্য ইনস্ট্রাকশন, আপনাকে এরকমভাবে ইমেজটা আপলোড করতে হবে। এবং এখানে বলছে দেখেন ফেস 2, আপনার যদি গলা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু হবে না, গলা চুল আপনাকে একটু সামনের দিকে আগায় নিতে হবে। এই যে সার্কেলটা বৃত্তটা থাকবে, বৃত্তর মধ্যে আপনার ফেসটা থাকতে হবে। এবং এখানে কিন্তু তারা ইনস্ট্রাকশনগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিছে। আপনার দেখেন যে বৃত্তর মধ্যে আপনার ফেসটা রাখতে হবে 7 সেকেন্ডের জন্য, ঠিক আছে। 7 সেকেন্ড রাখার পরে ইনক্রিজ দ্য ব্রাইটনেস অফ ইউর স্ক্রিন, আপনার ব্রাইটনেস বাড়িয়ে দিতে হবে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত স্ক্রিনের। তারপর এক্সপোজার নাথিং টু অবস্ট্রাক্ট ডিউরিং দ্য ভেরিফিকেশন, এবং একটা ভালো এরিয়াতে সুন্দর জায়গাতে যারা ডিরেক্ট এক্সপোজার জাতীয় কোনো না সমস্যা হয়, এটা আপনারা খেয়াল করে আমাদের করতে হবে। তো আমরা আমাদের স্ক্রিনের সর্বোচ্চ ব্রাইটনেস দিয়ে দিলাম। ব্রাইটনেস দেওয়ার পর এখান থেকে আমরা স্টার্ট ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দিব। স্টার্ট ভেরিফিকেশনের পরে এখানে বলছে যে আপনার মুখটা এভাবে একটু নাড়াবেন, ঠিক আছে।
প্লিজ মুভ ক্লোজার, ঠিক আছে? এখান থেকে আমরা ফেসটা আমাদের মুখের কাছে যাচ্ছি এবং 7 সেকেন্ড রাখবো। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা উঠছে ভেরিফিকেশন কমপ্লিট। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলেছি এবং এখন আমরা ব্যাকে চলে যাব, ঠিক আছে? এখানে আসার সাথে সাথে, ব্যাকে আসার সাথে সাথে দেখবেন অলরেডি KYC এখানে কিন্তু লাল ছিল, সেটা কিন্তু ব্লু টিক হয়ে গেছে এবং 100% এখানে কিন্তু আমরা এখন KYCটা কমপ্লিট করে ফেলেছি। এবং এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের 2 ফ্যাক্টর অন করে রাখবেন, বায়োমেট্রিক অন করতে পারেন। এছাড়া পাসওয়ার্ড চেঞ্জের অনেক কিছু এখানে অপশন আছে, লিঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করতে পারেন, সব কিছু আপনারা কমপ্লিট করে ফেলবেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাই দিছি। এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এই যে এখান থেকে গ্রিন টিক চলে এসছে এবং 100% আমাদের KYCটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।